আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি নতুন আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আর ব্লগের শুরুতেই থাকছে আমার মর্নিংয়ের প্রিপারেশন, মানে আমি একটু হট চকলেট বানিয়ে নিয়েছি এই যে হট বম দিয়ে। আপনারা যদি আমি এই হট চকলেট বমটা কীভাবে বানিয়েছি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর স্পেশালি এটা ঠান্ডা ঠান্ডা দিনে এই হট চকলেট কোকোয়া বমটা খেতে এত ভালো লাগে। আমার তো ইদানিং দেখা গিয়েছে যে আমি প্রায়ই এটা বানাই আর এটা খাই। আর আপনি যদি বানিয়ে রেখে দেন, আপনার যখন ইচ্ছা জাস্ট মানে মিল্কটা গরম করলেন তারপরে খেয়ে নিলেন। তো এই যে আমার এটা এখন শুধু মিক্সড করব, অনেক মজা হয়েছে। আর আমি এখানে কয়েকটা ফ্লেভার অ্যাড করেছি। তো আপনারা যদি চান এই হট চকলেট মানে কোকোয়া বমটা আমি কীভাবে বানিয়েছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো গরম গরম চকলেট হট চকলেটটা খাওয়ার পর এখন রান্নাবান্নায় চলে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার রেসিপি শেয়ার করব। তো কী কী রেসিপি শেয়ার করব সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আমি চিকেন, গরু মাংস, ডিম, তারপর যা যা মশলা আমার দরকার সেগুলো কেটে বেটে রেখে দিয়েছি। এতে করে কিন্তু আপনার কাজটা খুব তাড়াতাড়ি শেষ হবে। আমরা যারা দেশের বাইরে থাকি, যেহেতু আমাদের সব কাজই কিন্তু নিজের একা হাতে করতে হয়, আর তখন দেখা যায় যে এগুলো যদি একটু মানে ঠিক করে রাখি তখন রান্নাবান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। আগে যেমন মা রসুন তারপর হচ্ছে গিয়ে আদা এগুলা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিতেন, তারপর আমরা মাসকে মাস ইউজ করতাম। এখন আমি আবার ওইটা করি না। আমার দেখা যায় প্রায় এভরিডে আমি মানে যখনই রান্না করি তখনই ফ্রেশ আদাটা এবং রসুনটা দিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় ফ্লেভারটা আরও ভালো আসে। জানি এটা একটু কষ্ট সাপেক্ষ হয়ে যায় তারপরও। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, আমি একটা পেঁয়াজও বানাবো, বাট আজকে রেসিপিটা শেয়ার করব না, ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। তো প্রথমে আমি চিকেনটা বসিয়ে নিচ্ছি, চিকেনটা আমি মেখে বসাবো। তো এখানে প্রায় 1.5 কেজি ওজনের একটা চিকেন আছে, মিডিয়াম সাইজের। তো এখানে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2-3 টিস্পুনের মতো রসুন বাটা এবং আদা বাটা, মানে 2 টিস্পুন রসুন বাটা আর 3 টিস্পুন হচ্ছে আদা বাটা দিয়ে দিব। আমি এখানে আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি, দিয়ে দিলাম 3-4টা তেজপাতা, 2-3টা এলাচ এবং 1টা দারুচিনি এবং কয়েকটা হচ্ছে লং। আপনারা যারা অনেকেই আছে লঙ্গের ফ্লেভার পছন্দ করেন না, আপনারা সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ি 1 টিস্পুন, আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2-3 টিস্পুন। আমি যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করি সেই ক্ষেত্রে এটার ঝালটা কিন্তু কম। তারপর আপনাদের পছন্দ মতো কম মানে ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে 5 ফোড়ন আরও 1 টিস্পুন। আমি প্রত্যেকটা যা যাই দিচ্ছি আমি 1 টিস্পুন করে দিচ্ছি, এবং কারি পাউডারটাও দিচ্ছি 1.5 টিস্পুনের মতো। আপনারা যদি কারি পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন, এটাতে এটা দেয়া না দেয়া আসলে এত মানে টেস্টে ডিফারেন্স আসে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে ইন্টারেস্টিং একটা জিনিস দিচ্ছি, এটা হচ্ছে বিহারি কাবাব, এই কাবাবের মশলাটা আমি প্রায় এখানে 2 টিস্পুনের মতো দিব। এই কাবাবের মশলাটা দেওয়ার ফলে এই চিকেনের মানে সাথে এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, এত মজা লাগে, আপনারা দিয়ে দেখবেন। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, এবং এখানে আমি তেলটা একটু নর্মাল যে তেল আমরা মানে রান্নায় যে তাকে একটু বেশি এখানে ইউজ করব, কারণ এটা যেহেতু মাখিয়ে বসাচ্ছি সেক্ষেত্রে একটু তেলের পরিমাণটা একটু বেশি থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আপনারা হয়তো বা চিন্তা করবেন আমি সরি, এখন দিচ্ছি হট অ্যান্ড সুইট চিলি সস, এটা ক্যাচআপ। সো আপনাদের কাছে যদি এটা না থাকে রেগুলার ক্যাচআপ দিতে পারেন, এখানে 2-3 টিস্পুনের মতো। আর যেটা বলছিলাম, আপনারা হয়তো বা ভাববেন আমি পেঁয়াজ কেন দিচ্ছি না, আমি পেঁয়াজের বেরেস্তা দিব এবং পরে কিন্তু পেঁয়াজের বেরেস্তার একটা বেটে দিব। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে নিয়েছি যতটুকু, এরকম করে 2 বার দিব। তো এখানে 1/2 কাপের মতো হবে। আসলে রান্নাবান্না হচ্ছে একটা আর্ট, আর আপনার ফ্যামিলির মানে খুশির জন্য যদি আপনি এরকম মজার মজার খাবার অন্তত সপ্তাহে একদিনও যদি রান্না করেন আপনার নিজের ফ্যামিলির জন্য, আমার কাছে মনে হয় কমই হয়। তো আমি তো আমার ফ্যামিলি কীভাবে মানে কোন জিনিস করলে খুশি লাগবে সেটাই মানে সবসময় চেষ্টা করি।
তো এখানে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি, এখন এটা চুলায় বসিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা এত সুন্দর আসছে, আর আমি চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু চুলার আঁচটা একদম হাই ফ্লেমে থাকবে, কারণ এই চিকেনটা পুরো 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে ভেজে করলে একটু টেস্টটা ভালো আসে। আর আমি এই দিকে কিন্তু আরেকটা চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, সেইখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি, সাথে দিয়ে দিলাম 2টা দারচিনি, 4-5টা তেজপাতা, 4-5টা এলাচ এবং কিছু লং দিয়ে আমি চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখন যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে বিয়েবাড়ির স্টাইলের রেজালা। অনেক দিন যাবত বাংলাদেশের যে বাবুর্চির হাতের রেজালাটা আসলে খাওয়া হয় না, তো আজকে ভাবলাম মানে আমি নিজেরও খাওয়া হয়ে যাবে এবং আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করা হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, নর্মাল যে আমরা মানে রান্না করি সেই ক্ষেত্রে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। তো এখানে প্রায় 2 কাপ 2.5 কাপের মতো পেঁয়াজ আছে, তো আমি এটা চুলায় দিয়ে বসিয়ে রেখেছি। এখন এটা আমি অল্প লাইট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ওপর দিকে দেখতেই পাচ্ছেন আমি চিকেনটাকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচে লেগে যাবে, আর পুরা লেগে গেলে যে কোনো খাবারই তখন অস্বাদ হয়ে যায়। এখন আমি এই যে রেজালার যেই মানে পেঁয়াজটা দিয়েছি সেটাকে ভেজে নিচ্ছি, আর আমি এখন এটা 5 থেকে 6 মিনিট কুক করব, কারণ আমার লাইট গোল্ডেন ব্রাউন মানে দরকার, আমার বেশি আবার দরকার নাই কালার। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, প্রায় 6 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে। এই চিকেনটা কিন্তু মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্না করা যায়। হঠাৎ দেখা যায় না আমাদের বাসায় গেস্টটা চলে আসছে দুপুরবেলা, স্পেশালি দুপুরবেলা যদি কেউ আসে না খাইয়েও দেওয়া যায় না, আর বাসায় যদি ঠিকমতো কিছু না থাকে সেটাও কিন্তু অনেক খারাপ লাগে। তো আপনারা চাইলে কিন্তু বাসায় মানে গেস্ট বসে রেখে এই চিকেনটা রান্না করতে পারেন। ট্রাস্ট মি, এই চিকেনটা এতটাই মজাদার, এবং আমার ফ্যামিলি মেম্বার যত এই চিকেনটা খেয়েছেন বা যত আমার এই রেসিপি নিয়ে রান্না করেছেন সবাই কিন্তু স্যাটিসফাইড, সবার কাছে এই চিকেনটা ভালো হয়েছে। অনেকেই আমাকে বলেছেন যে এখন নাকি তারা রেগুলারভাবে চিকেন রান্না করাটাও ভুলে যাচ্ছে, নর্মালি এভাবেই রান্না করেন। আর এই যে দেখেন নিচ থেকে কিন্তু তেলও চলে আসছে, আমার চিকেনটা কিন্তু প্রায় 80% কিন্তু হয়ে গিয়েছে। এখন শুধু আরও 2 মিনিট ভাজার পর বাকি যা যা দিব অবশ্যই দেখাবো। আর ওপর দিকে দেখেন আমার পেঁয়াজের মানে রেজালার যে পেঁয়াজটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু অলমোস্ট লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। আর যখনই আপনারা রেজালা বানাবেন, মাংসের মানে যে গরুর মাংসের বলেন আর খাসির মাংসের বলেন, পিসটা যাতে একটু বড় হয়। আমি নর্মালি আরেকটু বড় করে করি, কিন্তু আমরা যেহেতু বাসায় গরু মাংস আনার পর কেটে রেখে দেওয়া হয়, সো এই ক্ষেত্রে এই মানে পিসগুলো একটু ছোট হয়ে গিয়েছে, তারপরে এটা যথেষ্ট বড় আছে। নর্মাল কারিতে আমরা আরেকটা ছোট ইউজ করি, সেটা আমরা সবাই জানি। তো এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে 2-3 টিস্পুনের মতো দিব। এটাতে রসুন এবং আদার পরিমাণটা অনেক বেশি লাগে। তারপরে দিয়ে দিচ্ছি আদা, আদাও আমি প্রায় 3-4 টিস্পুনের মতো এখানে দিচ্ছি। দেন এটাকে আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেজালাটা আসলেই এত মজা হয়েছিল, আমার সেই বিয়েবাড়ির রেজালার কথা মনে পড়ে গিয়েছে। আসলে বিয়েবাড়িতে এই স্পেশালি বাংলাদেশের বলবো যে বিয়েবাড়ির রেজাল্লা, তারপর বিয়েবাড়ির রোস্ট, বিয়েবাড়ির ফিন্নি অনেক ভালো লাগে, এখানে তো এগুলো মিসই করি। তো তারপর শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টিস্পুন, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া আরও 2-3 টিস্পুন। ঝালটা আপনার উপর নির্ভর করে কতটুকু খাবেন, আমার যেটি মানে স্পুন দিয়ে দিচ্ছি দেখতেই পেয়েছেন একদমই ছোট, মানে রেগুলার যে 1 টিস্পুন সেই ইয়ে। তারপরে দিয়েছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, প্রত্যেকটা আইটেম আমি এখানে 1-1 দিয়েছি। আর এখানে আমার গরু মাংস আছে প্রায় 1.5 কেজি, তো আমি 1.5 কেজির অনুপাতে আপনাদেরকে দেখাচ্ছি। টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আরও 1/2 টিস্পুন, তারপর দিলাম হচ্ছে গিয়ে এটা 5 ফোড়ন দিলাম হচ্ছে 1/2 টিস্পুন, আর আমি দিয়েছি হচ্ছে গিয়ে কি বলে ওই মশলাটা ভুলেও যাই, যখন বয়স আবার দিই তখন না একটু লেগে যাই, আচ্ছা কারি পাউডার, সরি। তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে দেখেন আমার চিকেনটা থেকে যথেষ্ট পরিমাণ তেল বের হয়ে গিয়েছে, এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিটা দিচ্ছি জাস্ট চিকেনটাকে মানে কুক করার জন্য, বাকি যে 20-30% আছে সেটা কুক করার জন্য।
তারপর আমি এখানে একটা পেস্ট দিচ্ছি। এই পেস্ট আমি বানিয়েছি হাফ কাপ হচ্ছে গিয়ে পেঁয়াজের বেরেস্তা, চার পাঁচটা কিশমিশ, তারপর হচ্ছে পাপি সিড হচ্ছে 2 টিস্পুন, আর হচ্ছে গিয়ে কাঠবাদাম আরও 6-7টার মতো দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর মানে আমি টক দই দিয়েছি 2 টিস্পুন, এটা ভালো করে ব্লেন্ড করে এই যে দেখতেই পাচ্ছেন মানে 3 থেকে 4 চামচ এখানে দিয়ে দিয়েছি। আপনাদের বাসায় যদি এটা না থাকে এটা কিন্তু সম্পূর্ণ স্কিপ করতে পারেন। ওইটা ছাড়াও কিন্তু এই চিকেন কারিটা দারুণ মজা লাগে। আমি এটা দিয়েছি অনেকটা শাহি ফ্লেভার আসার জন্য, আর যেহেতু আজকে দেখতেই পাচ্ছেন বিয়েবাড়ি সব রান্নাবান্না করছি, তো ভাবলাম একটু রোস্ট স্টাইলে এটা করি, এটাও খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এইদিকে আমার রেজালার মাংসটাও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এবং আমি কিছুটা পানিও এখানে অ্যাড করব, কারণ এইবারকার গরু মাংস কেন জানি আমাদের অনেক টাইম লাগে মানে সিদ্ধ হতে। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিচ্ছি, আর অবশ্যই গরম পানি দিবেন। ঠান্ডা পানি দিলে দেখা যায় মাংসটা সিদ্ধ হতে আরও সময় লাগে বেশি, তো এখানে আমি 1 কাপের মতো পানি দিলাম, পরবর্তীতে যদি আমার আরও লাগে তখনও অ্যাড করে নিব। তো এখানে চিকেন রেজালা সব কিছু হচ্ছে, আর আমি কাজের ফাঁকে ফাঁকে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, এবং আমি বাংলাদেশি নাটকও দেখছি। আমাদের দেশি নাটক ইদানিং এত ভালো লাগছে, আর এত সুন্দর সুন্দর নাটক ওনারা বানাচ্ছেন, তো ভালোই লাগে, একটার পর একটা দেখছিলাম। আর আমি রেজালার জন্য যেই পেঁয়াজের যেই একটা পেস্ট বানিয়েছি সেটাতে আমি দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ, 6-7টা কাঠবাদাম, 2 টেবিল চামচ টক দই, তারপর কিশমিশ হচ্ছে গিয়ে আরও 15-20টা দিয়ে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, এই যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে বাকি আরও কিছু রান্নাবান্না আছে, ওগুলোও শেষ করে নিব। তো এই যে চিকেনটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আমি পানিটা আরেকটু শুকিয়ে নিব, আপনারা চাইলে কিন্তু এরকম এই ঝুলেও রেখে দিতে পারেন, বাট আমি আরেকটু কমিয়ে নিব। তো চিকেন এবং রেজাল্লা হতে থাকুক, আমার কিছু বাসন আছে এগুলোও ক্লিন করে নেই। তো এই যে আমার চিকেনটা দেখেন এত সুন্দর আর এত মজাদার হয়েছে, এটার নাম কি দিব, এটাকে কষা চিকেনই নাম দেই, কারণ চিকেনটা যেহেতু এত কষিয়ে রান্না করেছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এত সুন্দর করে রান্না করলাম, আর আপনাদেরকে সার্ভিং ডিশে না তুলে দেখালে আমার একদমই ভালো লাগবে না। অনেক সময় কি হয়, খাবারের চাইতে পরিবেশনটা যদি সুন্দর হয় তখন দেখা যায় খাবারের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এই যে সুন্দর একটা কিউট একটা ইয়ের মধ্যে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, আর এই সার্ভিং ডিশটা আমি আপনারা সবাই জানেন কোথা থেকে নিয়েছি, অবশ্যই এটার লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার কষা চিকেন, অবশ্যই এটা আসছে কি বাসায় যখনই মেহমান আসবেন একবার হলেও ট্রাই করবেন, অথবা আপনার নিজেদেরকে ফিট দিতে পারে। 15-20 মিনিট টাইমের মধ্যে এত মজার একটা চিকেন রান্না করা যায়, যেটা আপনারা যদি না নিজে রান্না করে খান একদমই বুঝবেন না। তো এখন আবার রেজাল্লাতে চলে আসছি, আর এখন আমি আমার মাংসটা প্রায় 70-80% কুক হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজের সেই যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, কাঠবাদাম, কিশমিশ, তারপর হচ্ছে দই, তো সেজন্য এগুলো দিয়ে দিচ্ছি। তো আমি অল্প অল্প করে মেশাচ্ছি, আমার এখানে প্রায় 1 কাপের মতো লেগে গিয়েছে, আর যেহেতু এটা পাতলা পানির মতো দেখতেই পাচ্ছেন, আমি আগে হয়তো বা দেখেছেন এটা ঠিক ছিল, আমি একটু পানি মানে নিয়েছি যাতে করে মিক্স করতে আমার সুবিধা হয়। তো এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি, আর এখানে কিন্তু আর বেশি সময় লাগবে না, আর এটা দেওয়ার পর কালারটা দেখেন এত সুন্দর আসছে। তারপর উপর থেকে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের ফ্লেভারটা রেজালাতে কিন্তু দারুণ লাগে। আর আমি সবসময় বলেছি ঝালটা আপনার উপর নির্ভর করবে আপনি কতটুকু দিবেন না দিবেন। তো এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ, যেহেতু বিয়েবাড়ির রান্নাটা রান্না করছি, বাবুর্চিরা কিন্তু লাস্টের দিকে মা অথবা গুঁড়ো দুধ ছিটিয়ে দেয়, আমি এখানে 2-3 টিস্পুনের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর আজকে আমি যা যা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা চাইলে এই রেসিপিজের সাথে আরও কিছু আইটেম অ্যাড করে কিন্তু ফুল একটা দাওয়াতের একটা মেনু কিন্তু সেট হয়ে যায়। আর তারপর এখন রান্না করব এগ মশলা, আর এই এগ মশলার রেসিপি অলরেডি হয়তো বা আমার চ্যানেলে আছে, হ্যাঁ আছে, তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। এখানে দিয়ে দিলাম অল্প কিছু হলুদ আর অল্প কিছু মরিচ এবং কিছু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে এখন এটাকে ভেজে নিব একটা তেলের মধ্যে। তো আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এদিকে গরু মাংসটাও হচ্ছে, সেটাও হতে থাকুক এবং আমি একে একে করে আসলে কাজটা একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। আমার আজানকে খাওয়াবো একটু পর, তো একটু তাড়াহুড়া করছি। তো আমি ডিমটা বেজে নিচ্ছি, আর আপনারা হয়তো বা চিন্তা করবেন আমরা মানুষ চারজন, এইডেনকে তো আর ধরে লাভ নাই কারণ সে ভাতটা এগুলো খায় না। তো আমরা মানুষ চারজন আর এতগুলা ডিম, আসলে এতগুলা ডিম হচ্ছে গিয়ে আমার বাসায় আমরা যখন আমরা অসুস্থ ছিলাম, করোনা ছিল, ইভেন আমি আজকে যে বয়েজ ওভার দিচ্ছি মানে ওইদিনও কিন্তু আমার বাসায় এতগুলা খাবার আসছে। তো অনেকেই বাটি দিয়ে পাঠিয়েছেন খাবার, আমি ওই বাটিগুলো আসলে রিটার্ন করি নাই। তো এখন যেহেতু ভালো হয়েছি, চাচ্ছি অল্প অল্প করে সবাইকে একটু একটু করে দিয়ে দিব খাবার দাবার, কারণ খালি বাটি দিতে নাকি আমার নানু মানা করতেন, আমার আম্মা মানা করেন যে খালি বাটি না দেওয়াটাই ভালো। তো যাই হোক, আমি এখন একটু রেসিপিটা বলে নিই। এখানে অল্প কিছু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দিব বাকি যত উপকরণ আছে। এই মশলা একটাও কিন্তু অনেক ইজিভাবে রান্না করি, কিন্তু খেতে দারুণ লাগে। তো 5-6 মিনিট পেঁয়াজটা ভাজার পর এখন আমি দিয়ে দিব বাকি শুকনো উপকরণ। তো শুকনো উপকরণে ছিল হলুদ, মরিচ, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবগুলো কিন্তু আমি 1 টিস্পুন 1 টিস্পুন করে দিয়েছি। আমি আর এটা আসলে মানে ফুল ডিটেলসে আপনাদেরকে আর দেখাচ্ছি না, যেহেতু এই রেসিপিটা অলরেডি আছে আমার চ্যানেলে। তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম এখানে ডিম, ডিমটাও তো ভেজে রেখেছি। আর এই যে দেখেন এগ মশলার কিন্তু কালারটা আসছে, মশলা অনেক সুন্দর। আমি সবসময় বলি আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করি শুধুমাত্র কালারের জন্য, যেটা ভিডিওতে যেমন সুন্দর লাগে সামনাসামনিও কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই যে গুলগুল যেগুলো দেখছেন এগুলো কিন্তু হচ্ছে গিয়ে চেরি টমেটো, আমি চেরি টমেটো কিছু দিয়েছি, আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর এখন যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে সালমন মাছের আমি ভর্তার মতো একটা জিনিস করব। তো আমি যেহেতু চুলা এটা করব, কাঁচা করব না, তো সেজন্য আমি দিয়ে দিলাম অল্প কিছু তেল, তারপরে দিয়ে দিচ্ছি রসুন। এটা আমি একটু ঝটপট করে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে রসুনের খোয়া দেখতেই পাচ্ছেন মানে আস্তে আস্তে দিয়েছি, যেহেতু এটা পরে আমি ম্যাশ করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে কিন্তু এটাকে নরম করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ। এখন পেঁয়াজটা নরম হোক আর আমি রেজালাটা যেটা বানিয়েছি সেটাও একটা ডিশের মধ্যে তুলে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন রেজালার কালার এত সুন্দর, আর মাশাআল্লাহ শুধু কালার না খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমাদের বাসার সবাই কিন্তু বলেছে এটা অনেক মজা হয়েছিল, জাস্ট একটু যদি ঝালের পরিমাণটা আর একটু বেশি হতো। আমি ঝাল ইদানিং একটু কমই খাচ্ছি, আমার কাছে জানি না কেন ঝালটা মনে হয় খাওয়ার পর গ্যাসের প্রবলেম হয় প্লাস অন্য কিছু মানে ইয়ে থাকে। আর এখানে মশলা এগ মশলাটাও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটার কালারও অনেক সুন্দর হয়েছে। আর ডিশের মধ্যে নেওয়ার পর এটা তো দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর এই যে চার্জার প্লেটটা নিচে দেখছেন ওইটা কিন্তু আমার নিজের হাতের করা, চাইলে কিন্তু আমার ভিডিও আছে এগুলো টিউটোরিয়ালের, আপনারা দেখে নিতে পারেন। তো দেখতেই পেলেন আসলে সামান্য ইজি একটা এক বুনা সুন্দর করে পরিবেশন করলে আসলে কতটা সুন্দর লাগে। তো আবার চলে যাই রান্নাবান্নায়। এখানে আমি পেঁয়াজ প্রায় 6 থেকে 7 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো, আমি দিয়েছি চেরি টমেটো, আপনারা চাইলে রেগুলার টমেটোও দিবেন, অবশ্যই এই মাছ ভর্তার মধ্যে টমেটোটা ট্রাই করবেন। তারপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, আর এই কাঁচামরিচ হচ্ছে গিয়ে বোম্বাই মরিচের যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা আছে, আপনারা যদি এটা না থাকে দেন আপনারা কিছু নাগামরিচ চাইলেও অ্যাড করতে পারেন, আর নাগামরিচ যদি না খান তাহলে রেগুলার যে কাঁচামরিচ আছে সেটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম অল্প একটু অল্প একটু রসুন বাটা, দিয়ে এটাকে আবারও কিছুটা 2-3 মিনিট রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি ড্রাই যে উপকরণ থাকে, আমি হলুদ, ধনে, তারপর মরিচ,
জিরে গুঁড়ো সবগুলো আমি মরিচের পরিমাণ একটু বেশি রেখে বাকি সবগুলো কিন্তু হাফ টিস্পুন করে দিয়ে দিয়েছি। যেহেতু এটা মাছ ভর্তা বানাচ্ছি সেক্ষেত্রে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো এগুলো একটু কমই লাগে। আর এই যে আমি এখানে দেখতেই পাচ্ছেন খুন্তির সাহায্যে কিন্তু একটু ম্যাশ করে দিচ্ছি। তারপর আমি এখানে কিছুক্ষণ পর ভেজে নেওয়ার পর সালমন মাছটাকে দিয়ে দিব। আমি দিয়েছি, আমাদের বাসায় ফ্রেশ সালমন ছিল, তো আমি সালমনটাকে অল্প সিদ্ধ করে হাত দিয়ে মানে ভেঙে নিয়েছি, তারপর এখানে অ্যাড করে দিব। আর আমি এখানে দেখতেই পাচ্ছেন অল্প কিছু পানি দিয়েছি। আমার কাছে টমেটোটা আরেকটু নরম হওয়া চাই, মানে এটা আস্ত থাকলে আবার ভাল লাগে না, একদম ম্যাশ করে নেবেন। ম্যাশ করে এটাকে আবারও ড্রাই করে নেবেন। আর যেটা বলছিলাম যে সালমন মাছ, আপনারা চাইলে কেনের যে সালমন আছে সেটাও দিতে পারেন, বাট আমার বাসায় অনেক সালমন ফিশ ছিল যেগুলো মানে প্যাকেটে কিনতে পাওয়া যায়। তো আমি একটু লবণ মরিচ দিয়ে এটাকে সিদ্ধ দিয়ে এরকম হাত দিয়ে ভেঙে নিয়েছি, তারপর এখানে আমি অ্যাড করে দিলাম। এই মাছ ভর্তাটা খেতেও দারুণ মজা লাগে। অনেক সময় ভালো লাগে না যে আমার মাংস চিকেন এগুলো খেতে ইচ্ছে করে না, এগুলো একটু ঝাল করে বানিয়ে দেখবেন, আসলেই কিন্তু অনেক মজা লাগে। আপনারা চাইলে কিন্তু কেনের যে টুনা সালমন এগুলো দিয়েও কিন্তু করতে পারেন। তো এখন আমি এটাকে ভালো করে টেনে নিচ্ছি, এগুলো টানিয়ে তারপরে নামিয়ে নিব অল্প কিছু ধনে পাতা দিয়ে। আসলে আজকে আপনাদের সাথে প্রায় 4টা রেসিপি শেয়ার করা হয়েছে, অনেক দিন পর একটা লম্বা মানে রেসিপি শেয়ার করলাম। আপনাদের এই টাইপের ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন, বা আপনারা যদি DIY বা অন্য কোনো ধরনের ভিডিও আমার কাছ থেকে চান সেটাও মানে আমাকে বলবেন। তো এই যে দেখেন রান্না করছি কি কি, এখানে আছে মাছ ভর্তা, তারপর আছে হচ্ছে গিয়ে ডিম বুনা মানে মশলা ডিম, তারপর আছে চিকেন কষা। তো চিকেনটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আমি যার বাসায় দিব এবং আমার বাসার জন্য কিছু রেখে দিয়েছি, আবার ওই বক্সেও নিয়েছি। তো আমি আসলে সব কিছু অল্প অল্প করে দিয়ে দিব, কালকে আবার কিছু বাটি আছে ওনাদের বাসায় পাঠিয়ে দিব। তো ভাবলাম মানে, আর এটা হচ্ছে কি আমি বিরিয়ানির জন্য মশলাটা, এটা কিন্তু আমি আগে বানিয়ে রেখেছিলাম, আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই। তারপর আছে এই যে গরম গরম রেজালা, রেজালাটা আসলে অনেক মজা হয়েছিল, আমরা তো সাথে সাথে সবাই খেয়ে ফেলেছি। আর ওই মানে বিয়েবাড়ির স্বাদটা শুধু মিস করেছি পোলাও এবং কাবাব, কারণ বিয়েবাড়িতে মেইন ডিশই থাকে হচ্ছে গিয়ে রেজালা, চিকেন রোস্ট, টিকিয়া মানে বিফ বলেন, বিফের টিকিয়াও আসলে নর্মালি সবসময় থাকে, আর পোলাওটা অনেক বেশি মিস করেছি। আসলে ওই দুইটা যদি রান্না করে নিতাম পারফেক্ট একটা বিয়েবাড়ির মেনু রেডি হয়ে যেত, কিন্তু সময়ের জন্য পারি নাই। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক হয়েছে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নোটিফিকেশন। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি, সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। Thank you.